নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। পঞ্চম শ্রেণী বাংলা ব্যাকরণে এই অনলাইন ক্লাসে আমরা আজকে আগে দিনে যে আমরা অনলাইন ক্লাসে রচনা গ্রীষ্মকাল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা রচনা কাগজ এ নিয়ে আলোচনা করব। আজকে সভ্য জগতে কাগজ নিত্য প্রয়োজনীয় বস্তুর মধ্যে একটি, কারণ কোনো কিছু যদি আমরা লিখে না রাখি, কোনো কিছু যদি আমরা লিখে যদি না রাখি, তাহলে কিন্তু কেউ মানুষ কোনো বিশ্বাস করবে না। ধরো আমি কোনো একটা জিনিস ক্রয় করলাম, কারো কাছ থেকে কিনলাম আমি, তাহলে সেখানে যদি কিছু আমরা লিখে না রাখি, কিছু সই সাবুত করে না রাখি, কোনো ডকুমেন্টস যদি আমরা না রাখি, তাহলে কেউ কেউ বিশ্বাস করবে যে আমরা কাছে কিনেছি বা বিক্রি করেছি কোনো কিছু? তাহলে আমার সেই কাগজটাই সে বিশ্বাস করবে সবাই মানুষকে, তাই সেই কাগজ মানে যে লেখাটাই কিন্তু লিখবো না বোধহয় আমরা কাগজে, তাহলে কাগজ কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। যখন কাগজ আবিষ্কার হয়নি তখন ভারতবর্ষের লেখালেখির কাজ চলত কোথায়? তালপাতা নয়তো ভুজপত্রে। কাগজ আবিষ্কার হয় চিনি আজ থেকে 2000 বছর আগে। কাগজ তৈরি করতে ছেঁড়া কাপড়, সন, খড়, চর, বাঁশ প্রথমে এইসব জিনিস যন্ত্রের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয়, তারপর জল মিশিয়ে মাড় প্রস্তুত করা হয়, তারপর সেই মাড় যন্ত্রে তোলা হয়, যন্ত্রে চাপিয়ে জলীয় বাষ্প বেরিয়ে যায় মাড় থেকে, তারপর সেই বস্তুকে নিয়ে একটি যন্ত্রে পিষে পাতলা মোটা বিভিন্ন ধরনের কাগজ আকার বস্তু পাওয়া যায়। তাহলে কি বলছে না, ঠিকই জিনিসগুলো লাগছে না, ছেঁড়া কাপড়, সন, খড়, চট, বাঁশ ইত্যাদি এবং মেশিনের সাহায্যে ইত্যাদি নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে কাগজ আমাদের তৈরি করা হয়। এবার এগুলির উপর ভাত বা আলু মাড় মাখিয়ে শুকুত হত, এরপর বিভিন্ন আকারে কেটে নিলে কাগজ তৈরি হয়ে গেল। আর মাড় তৈরি করার সময় রং মিশিয়ে নিলে রঙিন কাগজ হয়ে যাবে। ঠিকই আমার সাদা কাগজ তৈরি হচ্ছে, কিছু রং মিশিয়ে দেওয়া হলো, যে আর রঙের কাগজ দেওয়া সেই কার রঙের কাগজ মিশিয়ে রং মিশিয়ে সেই কাগজ তৈরি হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে নানা কাগজের কলকারখানা যায় কোথায়, যেমন পশ্চিমবঙ্গের টিটাগড়, নৈহাটি, শ্রীরামপুরে ওই জায়গায় কাগজের কল আছে। এছাড়াও ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে টিটাগড়, নৈহাটি, শ্রীরামপুর, কিন্তু ভারতের মধ্যে বহু জায়গায় রয়েছে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে কাগজের কল আছে। আজকে আমরা যে বই পড়ছি তা সবই কাগজের ছাপা হয়, আর আমরা যা লিখছি তাতে কাগজে কিন্তু দরকার, খবর কাগজের জন্য কাগজ দরকার, এমনকি আমরা যে টাকা ব্যবহার করি সেটাও কিন্তু কাগজে দরকার। এছাড়া পোস্ট অফিসের টিকিট, চিঠিপত্র, খেলনা বাক্স ইত্যাদি সব কিছুতেই কাগজে দরকার, তাহলে কাগজের কোনো অপকারিতা নেই। কাগজ ছাড়া কিন্তু আমাদের চলবে না। প্রথমে কি বললাম, আমার টাকা, টাকাটা কিনে তৈরি কাগজে তৈরি, কোনো একটা জিনিস কিনলাম সেটা কিসে লিখে রাখতে হবে, কাগজে লিখে রাখতে হবে, তাহলে এমনিতেই তো কাগজের প্রয়োজন, তাহলে কাগজ আমাদের সভ্যতাকে আর একবার এগিয়ে নিয়েছে। যেমন আগুন আমাদের সভ্যতা, আমাদের সভ্যতাকে তেমনি চাকা যেমন সভ্যতা আমাদের এগিয়ে দিয়েছে, তেমনি কিন্তু কাগজ কিন্তু আমাদের সভ্যতাকে একবার কিন্তু এগিয়ে নিয়েছে। তাহলে নিশ্চয় বুঝতে পারলে, তোমরা সুন্দর করে পড়বে, বানানগুলো দেখবে এবং লাইন টু লাইন যেভাবে লেখা আছে সুন্দর করে লিখবে, তোমরা বানিয়েও লিখতে পারো, যে তোমাদের বইয়ে এটা লিখতে হবে তার কোনো মানে নেই, তোমার মন থেকে অর্থপূর্ণ যুক্ত শব্দ এবং সেটা যেন মানে হয় হলেই কিন্তু রচনা কিন্তু হবে কাগজ লিখতে, যে বইটা লেখা যাবে বইটা লিখতে হবে তার কোনো কিছু মানে নেই, তোমরা নিজের মনে ভাবনা প্রকাশ করে সুন্দর করে লিখে লিখলেও চলবে। তাহলে আজকে পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ অনলাইন ক্লাস এইটুকুই।